হাই ফ্রেন্ডস, আবারো তোমাদের স্বাগত জানাই এসএনটি স্টাডি অল প্রবলেম সলভ চ্যানেলে। আমি এই চ্যানেলের একজন হোস্ট আর তোমাদের বন্ধু অরিত্র। আমি আজকে তোমাদের যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব তোমরা সেটা জেনে গেছো, কন্দননত জননীর পাশে। আমি আগের দিন একটা ভিডিওতে এমসিকিউ দিয়েছিলাম, আজকে আমি এসিকিউ নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করতে চলেছি। তাই জন্য যে সব বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে অবশ্যই ক্লিক করতে ভুলবে না। আর তোমাদের বন্ধুদের উপকৃত করার জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর আমার ভিডিও যদি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। চলো বন্ধুরা শুরু করি আমরা আজকে। চলো বন্ধুরা আমরা শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ কন্দননাথা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত। আমি এসিকিউ নিয়ে আলোচনা করছি, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নমান এক। প্রথম কোশ্চেন আমি তোমাদের যেটা দিয়েছি সেটা হলো যে কন্দননাথা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে। ঠিক আছে, প্রশ্নের এটা উত্তর হবে তোমাদের কন্দননাথা জননীর পাশে থাকতে না পারলে কবির লেখা, গান গাওয়া, ছবি আঁকা ইত্যাদি সব মিথ্যে মনে হয়। ওকে, তারপরে দুই নম্বর প্রশ্ন আমি তোমাদের যেটা দিয়েছি, কন্দননাথা জননীর পাশে কবি কেন থাকতে চান। উত্তর যেটা হবে তোমাদের, স্বদেশ জননী দুঃখ দুর্দশা দূর করার সন্তানদের প্রধান কর্তব্য, এই কর্তব্য বোধেই কবি কন্দননাথা জননীর পাশে থাকতে চান। ঠিক আছে, তিন নম্বর প্রশ্ন আমি তোমাদের যেটা দিয়েছি সেটা হলো যে না কন্দননাথা জননীর পাশে এখানে কন্দননাথা কথার অর্থ কী। এখানে এই যে প্রশ্নটা এটা তোমরা নিজেরা করবে, আর না যদি পারো আমায় কমেন্ট করে বলবে, আমি উত্তরটা বলে দেবো। চলো বন্ধুরা পরের প্রশ্নে। আচ্ছা, এবার তোমাদের আমি যে প্রশ্ন দিয়েছি, এখন যদি না থাকি বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে। ওকে, আর উত্তর এটা হবে জননীর পাশে তারা কন্দননাথা অবস্থায় না থাকার কথা বলা হয়েছে। পাঁচ নম্বর তোমাদের দিয়ে যেটা দিয়েছি, না হয় যদি ক্রোধ, ক্রোধ না হলে কি হবে। ক্রোধ না হলে ভালোবাসা, সমাজ, মূল্যবোধ সব অর্থহীন হয়ে যাবে। ছ নম্বর আমি তোমাদের যেটা দিয়েছি, আমার বারুদ বিস্ফোরণের আগে, বারুদ বিস্ফোরণ কথাটির অর্থ কী। বারুদ বিস্ফোরণ কথাটির অর্থ হলো প্রতিবাদে গজরে ওঠা। তারপরে সাত নম্বর তোমার এটা দিয়েছি, আমি কি তাকাবো আকাশের দিকে, কবি আকাশের দিকে তাকাতে চান না কেন। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের বলে দিইনি, তোমরা না যদি পারো আমায় কমেন্ট করে বলবে, আমি উত্তরটা বলে দেবো। যে কটা প্রশ্ন তোমাদের দিলাম এসএকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের উচ্চ মাধ্যমিকে, তোমরা এই প্রশ্ন কোনো খাতায় নোট করে নাও, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওয়ে। চলো বন্ধুরা, গুড বাই।